আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম ক্লিক এন্ড টেকের পক্ষ থেকে আমি আছি যথারীতি নেমান আপনাদের সাথে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার হাতের মোবাইল ফোন বা এই যে হ্যান্ডহেল্ড ডিভাইসটা এটার মাধ্যমে এখন যে বিশাল একটি বাজার তৈরি হয়েছে ইন্টারনেটে যেখান থেকে মানুষ আয় করছেন সেই একটা বিষয় নিয়ে তো সেই বিষয়টা হচ্ছে কালার গ্রেডিং আমরা যখন ভিডিওগুলো করছি এবং সেই ভিডিওগুলোকে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেকটা বিক্রি করছি বা ওই ভিডিওগুলো থেকে আয় করছি তো সেক্ষেত্রে আমাদের উচিত আমাদের ভিডিওর কোয়ালিটিটা আরও বেটার করা যতখানি সম্ভব হয় তো সেই বেটার করার জন্য আমাদেরকে ভিডিওর ভেতর এক ধরনের লুক নিয়ে আসতে হবে সেই লুকটি হচ্ছে সিনেম্যাটিক লুক মানে অনেকটা সিনেমার মতো লুক তো সেই লুকটা কীভাবে আনা যায় তো শ্যুটিংয়ের কিছু বিষয় রয়েছে কিছু কম্পোজিশনের বিষয় রয়েছে সে বিষয়ে আমরা অনেক আলোচনা ক্লিক এন্ড টেকে করেছি আমাদের অন্য ভিডিওগুলো দেখবেন সেই সাথে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনটি দিয়ে কীভাবে আপনার কালার গ্রেডিং করতে পারবেন মানে আপনার ভিডিওর কালার গ্রেডিং করতে পারবেন এবং একটা সিনেম্যাটিক লুক আপনার ভিডিওতে নিয়ে আসতে পারবেন তো সেজন্য আমার যে মোবাইল ফোনটি রয়েছে এটাতে আমি চলে যাচ্ছি ক্যাপকাট ভিডিও এডিটিং সফটওয়্যারটা নিউ একটা প্রজেক্ট নিব মানে নতুন একটা প্রজেক্ট নিব সেই প্রজেক্টের ভেতরে আমরা আমাদের পছন্দ মতো একটা ভিডিও নিব আচ্ছা পছন্দ মতো একটা ভিডিও নিলাম আমরা ভিডিওটা একটু খেয়াল করি আমাদের ভিডিওর ভেতরে আসলে কোনো ধরনের রঙের তেমন উল্লেখযোগ্য কিছু নেই মানে আমাদের ভিডিওটা খুব ফ্ল্যাট কালারটা খুব ম্যাটম্যাটে কারণ এইটা যখন শ্যুট করা হয়েছিল তখন ছিল অনেকটা ঘোলা ঘোলা একটা ওয়েদার মানে অনেকটা কুয়াশার মতো ওয়েদার ছিল তো এই ধরনের ওয়েদারে যদি আমাদের শ্যুট করতে হয় বা এমনিতেও আমরা যে শ্যুটগুলো করব সেই শ্যুটগুলোর কালার গ্রেডিংটা আমরা কীভাবে করতে পারি এই মোবাইল ফোন দিয়ে বড় কোনো কম্পিউটার না বড় কোনো অ্যারেঞ্জমেন্ট ছাড়াই তো আমরা প্রথমে ক্লিপটার ভেতরে ক্লিক করব করার পর আমাদের ক্লিপটা সিলেক্ট হলো তারপর টুল বারে দেখবেন অনেকগুলো টুল রয়েছে কাটার জন্য টুল রয়েছে বিভিন্ন ধরনের টুল রয়েছে এখান থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের কাছে অনেকগুলো প্যারামিটার চলে আসছে তো সবার আগে আমাদের যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে আমরা আসলে কী এডিট করব মানে আমরা যে কালারটা কারেকশন করব কী কারেকশন করব আমরা তো সব ধরনের প্যারামিটার নাড়তে চাড়তে পারি তো নাড়তে চাড়তে পারলে তো হবে না আসলে বিষয়টা আমাদের তো বুঝতে হবে কী হতে হবে ছবির যে অন্ধকার জায়গাগুলো মানে যে জায়গাগুলো ছায়া পড়েছে গাছের সেই জায়গাগুলোকে আমাদের আরও ডিপ করে নিয়ে আসতে হবে এবং ব্ল্যাক যে জায়গাটা আছে সেই জায়গাগুলোকে আমাদের একদম ব্ল্যাক করে ফেলতে হবে মানে যতখানি ব্ল্যাক করলে চোখের জন্য দেখতে আরাম হয় আবার ব্রাইট যে জায়গা আছে সেই জায়গাটা তো চলুন আমরা আগে শুরু করি তো আমরা সিলেক্ট করার পর ব্রাইটনেস আমরা ক্লিক করলাম করার পর আমরা একটু ব্রাইটনেসটা খেয়াল করব ব্রাইটনেসটা কতটুকু বাড়লো বা বাড়ানো প্রয়োজন তারপর আমরা কন্ট্রাস্টে গেলাম কন্ট্রাস্টে যেয়ে সেটা একটু বাড়ালাম এখন দেখেন খানিকটা চেঞ্জ কিন্তু ইতিমধ্যে চোখে লক্ষ্য হচ্ছে এবং এটার পর আমরা আরেকটু আরও অনেকগুলো প্যারামিটার আছে সেগুলোতে আমরা হাত দেবো তার আগে আমরা যাবো একটু শ্যাডোতে শ্যাডোতে যাওয়ার পর দেখেন এই যে আমরা যদি শ্যাডোটাকে একটু ডিপ না করে লাইট করি তাহলে ছবিটা আরও অনেক বেশি ফ্ল্যাট মনে হচ্ছে মানে আরও ব্রাইট হয়ে যাচ্ছে চারদিক থেকে তো সেটা করব না আমরা যেটাকে করব সেটা হচ্ছে আমরা শ্যাডোটাকে আরেকটু নামাবো মানে শ্যাডোটা আরেকটু দেখার চেষ্টা করবো আর একটু গাঢ় করে নিয়ে আসবো তারপর হোয়াইটটা আমার কাছে মনে হচ্ছে ছবিটার হোয়াইট অংশটা একটু বেশি তো এই হোয়াইট অংশটা আমরা একটু কমায় নিয়ে আসি একটু কমিয়ে নিয়ে আসার পর আমরা যাব ব্ল্যাকে ব্ল্যাক অংশটা আমরা যদি উপরে তুলে নিয়ে আসি দেখেন একেবারে ব্ল্যাক অংশ নেই হয়ে যাচ্ছে তো সেভাবে তো আর রাখা যাবে না আমাদেরকে ব্ল্যাক বের করে নিয়ে আসতে হবে এই যে আমরা ব্ল্যাকটা বের করে নিয়ে আসছি এখন দেখেন ছবিটা অনেক বেশি আগের চেয়ে ভালো লাগছে এরপর আমরা এটার ভিতরে একটু কালার দেওয়ার চেষ্টা করব এটার ভিতরে আমরা একটু কালার দেই স্যাচুরেশনে যেয়ে আমরা এটাকে একটু বাড়াবো পরিমাণ মতো বাড়াবো আমরা যাতে এমন না করি যে একেবারে সবুজ হয়ে যাচ্ছে চোখে লাগছে লাল হয়ে যাচ্ছে চোখে লাগছে সেটা আবার কালার গ্রেডিংয়ের সময় আপনার সিনেম্যাটিক লুক হবে না আপনারা চাইলে করতে পারেন কিন্তু সেটা আসলে দর্শক নন্দিত অত বেশি হবে না আমরা মোটামুটি দিয়ে দেখব মানুষকে জিজ্ঞেস করব যে ভাই এটা কেমন লাগছে ভাই এটা কেমন লাগছে তাদের রেসপন্স নেওয়ার পর আপনি বুঝতে পারবেন যে আসলে কোন লুকটার ভেতরে একটা বড় ধরনের চেঞ্জ চলে আসছে তো এখন আপনারা দেখেন যে এই যে ছবিটা যে একটা ফ্ল্যাট একটা ছবি ছিল সেই ফ্ল্যাট ছবিটার ভেতরে কতখানি চেঞ্জ চলে আসছে তো আমরা এখন এটাকে ওকে দেই ওকে দেওয়ার পর আমরা শুরু থেকে একটু প্লে দিয়ে দেখি যে ভিডিওটার ভেতরে চেঞ্জের পরিমাণটা কতখানি ধরুন আমি আর আপনি একেবারেই নতুন আজকেই আমি কাজ শুরু করেছি সো আমার এখন প্যারামিটার নেড়ে চেড়ে কালার বের করা সম্ভব না সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে জাস্ট আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি তো আরেকটা ভিডিও এখানে ইনপুট করার জন্য আমাকে প্লাস বাটনে চাপ দিতে হবে দেওয়ার পর আবার আমি সেই ভিডিওটাই নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে অ্যাড করলাম অ্যাড করার পর এই হচ্ছে আমাদের যেটা কারেকশন করা রয়েছে সেইটা আর এই হচ্ছে যেটা ফ্রেশটা যেটা এখনও কালার কিছু করা হয়নি তো আমরা যে নতুন ক্লিপটা নিয়ে আসলাম সেটার ভিতরে ক্লিক করব ক্লিক করার পর আমরা নিচ থেকে
মেনু বার থেকে চলে যাব সোজা ফিল্টারে। ফিল্টারের ভেতরে দেখেন আমরা অনেকগুলো ডিফল্ট এখানে রয়েছে। এগুলো কি? এগুলো মূলত হচ্ছে ওনারা নিজেরা কিছু কালার কারেকশন করে সেই টেমপ্লেটগুলো এখানে দিয়ে দিয়েছে। তো সেই টেমপ্লেটগুলো আমরা যদি আমাদের ভিডিওর ভেতরে দেই তাহলে ওই যে তারা যেভাবে ডিজাইন করে রেখেছে ঠিক সেইভাবে আমাদের ভিডিওটা রঙিন হয়ে যাবে, মানে কালার গ্রেডিং হয়ে যাবে। তো আমরা একটা দিয়ে দেখি। তো এটা বসানোর পর নিচে যে আবার প্যারামিটারটা রয়েছে সেটা টেনে বা হেচড়ে আপনারা দেখতে পারবেন যে ওটার কারেকশন কতখানি করা যায়, মানে ওইটার তীব্রতা বাড়ানো বা কমানোর একটা ব্যবস্থা রয়েছে। তো এই হচ্ছে তাদের বিভিন্ন ধরনের যেগুলো ডিফল্ট করা রয়েছে সেগুলো, আর এই হচ্ছে আমাদের যেটা আমরা নিজেরা ম্যানুয়ালি করলাম সেইটা। তো এই দুটোর মধ্যে পার্থক্য আপনাদের সামনে রয়েছে, আপনারা এই দুটোর পার্থক্য দেখবেন এবং করবেন। করার পর আমরা এক্সপোর্ট করে দিতে পারবো ভিডিওটাকে। তো এই হচ্ছে আমাদের মোবাইল ফোনে কালার গ্রেডিং করার সবচেয়ে সহজ উপায় এবং সবচেয়ে ভালো সফটওয়্যার। আমার কাছে মনে হয়েছে ক্যাপকাটে যে কালার গ্রেডিং করার যে ব্যবস্থাগুলো সেগুলো খুবই সহজ, আপনারা চাইলেই করতে পারবেন এবং আপনাদের মোবাইল ফোনটা দিয়ে করতে পারবেন। এটার জন্য আলাদা বা এক্সক্লুসিভ কোনো মোবাইলেরও প্রয়োজন নাই, খুবই সাধারণ মোবাইল যেগুলো 25-30,000 টাকা বা 20-25,000 টাকার ভেতরেও যে মোবাইল ফোনগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারবেন এবং ভালোভাবে এডিট করতে পারবেন। আমাদের প্রতিটা ভিডিও দেখবেন, সেই ভিডিওগুলোর ভেতরে আপনার সিনেমাটোগ্রাফির অনেক কিছু লুকিয়ে আছে, ফটোগ্রাফির অনেক কিছু লুকিয়ে আছে, সেগুলো শিখলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। ধন্যবাদ।